পূজার আরো খবর জানাতে এবারে বগুড়া এবং জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব বগুড়ায়, সেখান থেকে সহকর্মী আব্দুল সালাম বাবু আমাদের সাথে যুক্ত হবেন। বাবু, দেবীর কাছে ভক্তদের প্রার্থনা কি, সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? অর্থে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়েই আজকে প্রার্থনা জানাচ্ছে বগুড়ার সনাতন ধর্মাবলম্বীরা। সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ পূজার মধ্য দিয়েই ষষ্ঠী পূজা শুরু হয়েছে এবং এরপরে ষষ্ঠী বিহিত পূজা রয়েছে। সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস হবে। শাস্ত্রমতে মহাষষ্ঠীর দিনেই কৈলাস থেকে বাবার বাড়িতে আসে দেবী দুর্গা এবং নবরাত্রিক এই ষষ্ঠ দিনেই শুরু হয় পূজা, এই জন্য তাকে দুর্গা ষষ্ঠীও বলা হয়। আনুষ্ঠানিকভাবে পূজার উপাচার শুরু হয়েছে বগুড়ার বিভিন্ন মণ্ডপে এবং বিভিন্ন মণ্ডপে আমরা দেখেছি যে ভক্তদের ব্যাপক ভিড়, হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও এসেছে এবং একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বগুড়ার প্রত্যেকটি মন্দিরে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু ষষ্ঠী পূজার মাধ্যমে এই দুর্গাপূজার আরাধনা শুরু এবং সন্তানদের কল্যাণে নতুন বস্ত্র পরেই আজকে হিন্দু ধর্মাবলম্বী মায়েরা অঞ্জলি দেবেন এবং তারা প্রার্থনা করছেন যে সমৃদ্ধ বাংলাদেশ, যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি অটুট রাখার জন্য তারা প্রার্থনা জানিয়েছেন এবং সবার প্রতি সেটা আহ্বানও জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বগুড়া জেলায় এবারে 679টি মন্দিরে পূজা উদযাপন হচ্ছে এবং সবগুলো মণ্ডপেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি রয়েছে। প্রত্যেকটা মন্দিরে আনসার সদস্য, পুলিশ সদস্য পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে মন্দিরগুলোতে অরক্ষিত বা প্রাচীর নেই সেগুলোতে স্থানীয় যে স্বেচ্ছাসেবক মন্দির কমিটির নেতৃবৃন্দ, সম্প্রীতি কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারা সেখানে মন্দিরে রয়েছেন এবং তারা দায়িত্ব পালন করছেন যেন সুষ্ঠু সুন্দরভাবে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। সকালবেলা বগুড়ার দুটি মন্দিরে কিন্তু আজকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বগুড়াতেই এবং আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বগুড়া শহরের সেউজগাড়ি মন্দিরে, যেখানে তরুণ যুবকরা এবং শিশুরা তারা মণ্ডপে এসেছেন, তারা প্রার্থনা করছেন, তারা দেবীর কাছে এসেছেন, তাদের প্রতিমার কাছে এসেছেন। তারা জানিয়েছেন যে সন্ধ্যায় পূজা হবে, দেবীর বোধন হবে এবং আমন্ত্রণ এবং অধিবাসন হবে। সব মিলিয়ে বগুড়ার যে পূজা মণ্ডপগুলো, বগুড়া শহরে 66টি মণ্ডপ এবং সব মিলিয়ে সদর উপজেলায় 120টি এবং পুরো জেলায় 679টি মণ্ডপে উৎসবমুখের পরিবেশেই পূজা উদযাপন হচ্ছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব জামালপুরে সহকর্মী তানভীরের কাছে। তানভীর বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি দয়মারি পূজা মণ্ডপে। জামালপুরে এবার 185 পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, আনসার বাহিনী এবং পুলিশ এবং সাদা পোশাকের এবং র‍্যাব টহল প্রস্তুতি আছে, যে কোনো পরিস্থিতিতে তারা সামাল দিতে পারবে। আমি এখন একটু কথা বলবো জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির বিপ্লব অ্যাডভোকেট বিপ্লব দে। আজকে আসলে কি কি অনুষ্ঠান থাকছে এতে? আমি সকলকে ধন্য শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের দেবীর আবাহন হবে সন্ধ্যার সময়, ষষ্ঠী পূজার মাধ্যমে সন্ধ্যায় আমরা দেবীর আবাহন করব। এর মাধ্যমে আমাদের পূজার সূচনা হবে, দুর্গা পূজার সূচনা। আজ আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী পূজা, কালকে থেকে মহারথ সমাবেশ হবে। এখানে আমরা যারা সমবেত হয়েছি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রেস মিডিয়ার মানে ইয়েরা নেতৃবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি সবাইকে সাহায্য শুভেচ্ছা দিই, আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে কোনো রকম সমস্যা নেই, সবাই তৎপর রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, সবাইকে ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে আইনশৃঙ্খলা সব ওনারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, তো এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ অর্থে।